মায়ের অকৃত্রিম ভালোবাসা ও চেনের সঙ্গে তুলনা হয় না কোনো কিছুর পৃথিবীতে সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ একমাত্র মাই করতে পারেন হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য চল্লিশ বছর ধরে বারো মাস রোজা পালন করেছেন এমনই এক মা জিনাইদহ সদর উপজেলার গোপালপুর গ্রামের বিধবা ভেজেরন নেসা উনিশশো সালে তার বড় ছেলে শহীদুল ইসলাম এগারো বছর বয়সে হারিয়ে যান বিভিন্ন জায়গায় সন্তানকে খুঁজে না পেয়ে পাগল প্রায় হয়ে যান এই মা পরে সন্তানকে ফিরে পেতে আরজি করেন মহান আল্লাহর দরবারে মসজিদ শুয়ে প্রতিজ্ঞা করেন সন্তান ফিরে এলে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য রোজা পালন করবেন সারা বছর হারিয়ে যাবার দেড় মাস পর সন্তান বাড়িতে ফিরে এসে মা বলে ডাক দেন শান্তির পরশপান পান বিজেরণ নেসা এরপর থেকে প্রতিজ্ঞা রক্ষার্থে দীর্ঘ চল্লিশ বছর ধরে বারো মাস রোজা পালন করছেন এই মমতাময় মা এলাকাবাসী জানান অভাব অনটনের পাশাপাশি বয়সের বারে নুয়ে পড়েছেন বেজরুন নেসা তারপরেও সন্তানের কল্যাণে প্রতিজ্ঞা ভঙ্গ করেননি তিনি বৃদ্ধায় মাকে বয়স্ক বাতার কার্ড দেওয়া হয়েছে জানিয়ে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জিনাইদহ মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ পঁচাত্তর বছর বয়সী বেজরুন নেসার তিন ছেলে ও তিন মেয়ে এদের মধ্যে এক মেয়ে মারা গেছেন